প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন আজ মঙ্গলবার তেরো সেপ্টেম্বর দু হাজার বাইশ ইং বাংলা উনতিরিশ ভাদ্র চোদ্দশো উনতিরিশ চলুন দিনের শুরুতে দেখে নেওয়া যাক আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় কত মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি চব্বিশ টাকা শূন্য শূন্য পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি আটাশ টাকা একচল্লিশ পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি একশো সাত টাকা শূন্য পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি একশো আট টাকা চব্বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো টাকা আটষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি সাতাত্তর টাকা শূন্য সাত পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি তিয়াত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি একাশি টাকা নব্বই পয়সা ইউ এ ই এক দিহাম বাংলাদেশি উনত্রিশ টাকা একাশি পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশি দুশো টাকা শূন্য শূন্য পয়সা বাহরাইনি দিনার বাংলাদেশি দুশো টাকা একাত্তর পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি উনত্রিশ টাকা একান্ন পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি তিনশো টাকা একাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি একশো টাকা তিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশি পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশি শূন্য টাকা সাত পাঁচ এক পয়সা দক্ষিণ কোরিয়ান একোন বাংলাদেশি শূন্য টাকা শূন্য ছয় নয় পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি এক টাকা চৌত্রিশ পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশিটাকে পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থায় এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশের রেমিটেন্স পাঠালে দুই দশমিক পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে